700 কোটি, আর মহাপুরেটের সুরক্ষার জন্য খরচা করছে 100 কোটি। এই সরকারকে ভোট দেবে? মমতা ব্যানার্জি পঞ্চায়েত স্তরে 50% সংরক্ষণ করেছে মহিলাদের জন্য। এই লোকসভা নির্বাচনে 42টা প্রার্থীর মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রায় 17টা প্রার্থী, অর্থাৎ 42% প্রার্থী আমাদের মহিলা। নরেন্দ্র মোদী কটা মহিলা প্রার্থী দিয়েছে গুনে গুনে দেখবেন 4টে বা 5টা। মমতা ব্যানার্জি যা বলে সেটা করে দেখা। আমাদের কন্যাশ্রী প্রকল্প বাংলায় শুধু খরচা আজকে সেখানে আপনারা শুনলে খুশি হবেন, আমাকে ভোট দিলে এই ভোটের দুটো মূল্য, একটা হলো প্রায় 21 জন বিরোধী দল নেতা তারা মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী দেখতে চান। আমরা বাঙালিরা আমরা কখনো পাইনি একজন প্রধানমন্ত্রী, অনেক কিছু পেয়েছি কিন্তু প্রধানমন্ত্রী পাইনি। আপনারা যদি আমাকে ভোট দেন আমি সেই ভোট মমতা ব্যানার্জিকে দেব প্রধানমন্ত্রী হিসাবে। এই গর্বের জন্য আজকে এই অনুরোধটা অনেক বড় হয়ে দাঁড়িয়েছে। আপনাদের এলাকার উন্নত কেন চিরকাল বাঁকুড়া পুরুলিয়া সবচেয়ে প্রত্যন্ত এলাকা বলে থাকবে, কেন? এই কেন জবাব আপনারা চান তারপরে ভোট দিন, এইটাই প্রার্থনা করছি। আমাকে আপনারা আশীর্বাদ করুন, এটা আমার এবং আমার দলের অনুরোধ প্রার্থনা। আমাদের কাজ আপনারা দেখে নিয়ে তারপরে ভোট দেবেন। সবাই আসবে বলবে কাজ করব, আর আমরা আসব বলব কাজ করেছি। অতএব আপনাদের আশীর্বাদ করুন, আগামী দিন আরো কাজ করব। আপনারা রাস্তা দেখবেন, আপনারা 100 দিনের কাজ দেখবেন, আপনারা নির্মল গ্রাম দেখবেন, আপনারা স্বনির্ভর দেখবেন সব জায়গায়, এবং সর্বোপরি এই বাঁকুড়ায় এবং পুরুলিয়ায় জলের যে পরিকল্পনা নেওয়া হয়েছে তাই দেখবেন। তারপর আমাদের আশীর্বাদ করবেন কি করবেন না স্থির করবেন। আপনাদের স্বার্থের জন্য, ভারতবর্ষের স্বার্থের জন্য মমতা ব্যানার্জির হাত আজকে শক্তিশালী করা আমাদের পবিত্র কর্তব্য। আমি তো মমতা ব্যানার্জির আশীর্বাদে এখনো তার সরকারের মন্ত্রী, তা সত্ত্বেও এই বৃহত্তর লড়াই মমতা ব্যানার্জি যা করছেন তাকে আরো সহযোগিতা করবার জন্য আমরা আপনাদের কাছে প্রার্থী হয়েছি। আমি আপনাদের কাছে আশীর্বাদ জানাই, দীর্ঘ বক্তৃতা করছি না। আমাদের তার